আসসালামু আলাইকুম, এটিএন বাংলার নিউ ইয়ার স্টুডিও থেকে ইবিএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহের যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইবিএস পরিক্রমা। প্রথমে এই শিরোনাম। সোমবার থেকে রোজা রাখার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে রহমত ও বরকতের মাস মাহে রমজান। মাত্র দু সপ্তাহের ব্যবধানে নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রবাসী বাংলাদেশি নিহত এবং এম্পায়ার স্টেট ভবন নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। মুসলমানদের জন্য রহমত এবং বরকতের মাস মাহে রমজান শুরু হয়েছে। অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের ন্যায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মুসলমানরাও সোমবার থেকে রোজা পালন শুরু করেছেন। আশা করা হচ্ছে এবছর একই দিনে যুক্তরাষ্ট্রের সমস্ত স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রবাসী মুসলমানরা যথাযথ ইসলামী ভাব গাম্ভীর্যে পালন করবেন পবিত্র মাহে রমজানের রোজা। সারাদিন রোজার পর সন্ধ্যায় ইফতারি শেষ করে মসজিদে নামাজ আদায় করে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা চলবে সারা মাস। এদিকে মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মসজিদে নেওয়া হয়েছে তারাবির বিশেষ আয়োজন। বাংলাদেশি মুসলমানদের পরিচালনায় জ্যামাইকার মুসলিম সেন্টার, ম্যানহাটেনের মদিনা মসজিদ, আসাফা মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদ, ব্রুকলিন মুসলিম সেন্টার, ওজন পার্ক মসজিদ, ব্রুকলিনের বাইতুস শরফ মসজিদ, অ্যাস্টোরিয়ার শাহজালাল মসজিদ সহ সব মসজিদেই নেওয়া হয়েছে এতেকাপের বিশেষ ব্যবস্থা। রমজানকে সামনে রেখে বিভিন্ন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও আরবীয় গ্রোসারিগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। খুরমা, খেজুর সহ নানা দেশীয় পণ্য দোকানে ওঠানো হয়েছে উপলক্ষে। বাংলাদেশি রেস্টুরেন্টগুলি ইফতারের জন্য নিয়েছে রকমারি প্রস্তুতি। কেউ হালিম, কেউ আবার ছোলা বুট পেঁয়াজু সহ নানা আয়োজনে ইফতারির পসরা সাজিয়েছে। বাসাবাড়িতেও মুসলমানরা নিয়েছেন রমজানের বিশেষ বিশেষ প্রস্তুতি। এবার সামারের ছুটির মধ্যে রোজা শুরু হয় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। খাবার বাড়ি এবার স্পেশাল হলো জিলাপি, আমরা 499 করে দিচ্ছি। মাহের রমজানের ত্যাগে শিখা আমাদের সবাই জীবনকে বয়ানক অনেক অনেক ছুটেছে। ইফতারের জন্য 40টা আইটেম রাখছি রেগুলার খাবার, আর আমাদের জিলাপি রিনাউন্ড, সো জিলাপির উপর একটু এমফাসাইজ বেশি আছে। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাত্র দু সপ্তাহের ব্যবধানে নিউ ইয়র্কে ঝরে গেল আরও একজন প্রবাসী বাংলাদেশের প্রাণ। গৌতম পাল নামে 40 বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি ক্যাবি বুধবার রাতে JFK এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালের পাশে দুর্ঘটনায় মারা যান। তার আত্মীয়রা জানান কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তারা জানতে পারেনি, তবে রাতে JFK-র 1 নম্বর টার্মিনালের পাশের রাস্তায় তার ট্যাক্সির ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কোমায় চলে যায়। পরে শনিবার তাকে মৃত ঘোষণা করে ডাক্তার। মৃত্যুকালে গৌতম পাল, স্ত্রী বিউটি পাল, 7 বছর বয়সী ছেলে দীপ পাল এবং 1.5 বছর বয়সী মেয়ে আনুষা পালকে রেখে যান। তারা জ্যামাইকার একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বাচ্চা দুটির একজনও এখনো বুঝতে পারেনি তাদের বাবা চলে গেছে। গৌতমের স্ত্রী এটিএন এর সাথে দেয়া সাক্ষাৎকারে প্রশ্ন রাখেন অসহায় শিশু দুটি নিয়ে এখন সে কোথায় যাবে, কি করবে। এদিকে গৌতমের বন্ধু বাশার জানান যুক্তরাষ্ট্রে গৌতমের স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করার মতো কোনো নিকট আত্মীয় নাই। কিছুই রাখা যায় নাই, খুব সৎ সহজ সরল ছেলেটা ছিল, পারিবারিকভাবে খুব অনেস্ট ঐতিহ্যবাহী ফ্যামিলি ছিলেন। এখন ব্যালেন্স বোধহয় জিরো। যদি আমরা কেউ পারি আশেপাশে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এটা খুবই ভালো হবে। তার কোনো ব্যাংক ব্যালেন্স এমনকি কোনো অর্থ জমা নাই। এ অবস্থায় কেউ তার স্ত্রী ও সন্তানদেরকে আর্থিক সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন 3472558334 এই নম্বরে ফোন করে তার স্ত্রী বিউটির সাথে যোগাযোগ করে। সোমবার বার্নি সেন্টারে আত্মীয় বন্ধুদের জন্য তার লাশ রাখা হয়। পরে ম্যাসপ্যাথ বার্নিং প্লেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার জ্যাকসন হাইটসের গরমেট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, 15ই আগস্ট উদযাপন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ইত্যাদি।
আক্তার হোসেন বাদলকে চেয়ারম্যান এবং রাফেল তালুকদারকে মহাসচিব করে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএ ইনকের 34 সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটি ভবিষ্যতে প্রবাসে আরও সক্রিয়ভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে এই অঙ্গীকার করেন নতুন কর্মকর্তারা। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরীকে সম্মাননা জানানো হলো। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস তার হাতে ক্রেস্ট তুলে দেন। মুক্তিযুদ্ধের কূটনৈতিক ফ্রন্টে বিশেষ অবদান রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরীকে সম্মাননা জানানো হয়। আনোয়ারুল করিম চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত ছিলেন। গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ইউডিসির একটি প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত বাজার সুবিধার জন্য কংগ্রেসকে সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। ট্রেড সাব কমিটির সদস্য কংগ্রেসম্যান জিওফ ডেভিসের সাথে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সুপারিশ করেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হকের মুক্তি দাবি করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক ও লেখক সমাজ। রোববার জ্যাকসন হাইটসের হক ইয়েলো সার্ভিসে এক অনুষ্ঠানে একরামুল হকের গ্রেফতারকে সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ উল্লেখ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং ভবিষ্যতে কোনো সংবাদকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার না করার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, গত সপ্তাহে একরামুল হককে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস্থ সোসাইটি অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সভাপতি শফি আলম লাল এবং সাধারণ সম্পাদক তাজু মিয়া সহ কর্মকর্তাদেরকে সনদপত্র প্রদান করেন। এ সময় দেওয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যক্তি নয় সংগঠন টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সাবেক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 30 জুলাই জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হল জ্যাকসন হাইটসে বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবি এর প্রথমেলা। প্রথমেলা উদ্বোধন করেন জেবিবি এর সভাপতি মোহাম্মদ পিয়ার এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। অতিথি ছিলেন রাষ্ট্রদূত আকরামুল কাদের, সিটি কন্ট্রোলার জন লু, কনসাল জেনারেল সাব্বির চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশীয় পণ্যের কেনাবেচা সহ মেলায় চলে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবনে অনুষ্ঠিত হল শোকেস বাংলাদেশ শীর্ষক তিন দিনব্যাপী বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করেন কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল বলেন, এ ধরনের মেলা শুধু প্রবাসীদের নয়, মূলধারার আমেরিকানদেরকেও বাংলাদেশি পণ্যের গুণগত মান এবং রুচি সম্পর্কে অবহিত করবে। মেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান পণ্য নিয়ে উপস্থিত হয়। স্টলগুলিতে কেনাকাটার পাশাপাশি মেলায় দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতি বছর সর্ববৃহৎ পরিসরে মেলার আয়োজক প্রতিষ্ঠান চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন সেএমবিবি এর বার্ষিক বারবিকিউ অনুষ্ঠিত হল শুক্রবার চার্চ ম্যাকডোনাল্ডে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয় করেন সংগঠনের সভাপতি আব্দুর রব চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিক পাটোয়ারি। বিশ্বশান্তি ও মানব কল্যাণে কবিতাকে ব্যবহারের আহ্বান জানালেন কবি শহীদ কাদরী। রোববার জামাইকার একটি ভেন্যুতে অনুষ্ঠিত কবিতা সন্ধ্যায় কবি শহীদ কাদরী বলেন, কবিতার গভীরে ঢুকে কবিতাকে হৃদয়ে ধারণ করলে কেউ আর যুদ্ধ বা অশান্তি ঘটাতে পারে না। কবিতার আবেদন, কবিতা কখনো মানুষকে যুদ্ধ করতে শেখায়, কবিতা মানুষকে ছুরি মারতে শেখায়, কবিতা কোনো যুদ্ধকেই থামাতে পারে না। কিন্তু কবিতা যদি মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটাতে পারে, তাহলে হয়তো যুদ্ধ থামাতে পারে।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকাররা কবি শহীদ কাদরিকে কবিতা বিষয়ক নানা প্রশ্ন করেন। ষাট এবং সত্তর দশকের বিভিন্ন কবির কবিতা থেকে আবৃত্তি করেন প্রবাসের আবৃত্তিকার ক্লা রোজারিও, রসনারালিপি, মঞ্জুর কাদের প্রমুখ। অনুষ্ঠানে সত্তর দশকের কবি তমিজুদ্দিন লোদি, ফকির ইলিয়াস, শামসাল মোমেন সহ অন্যান্য কবিদের কবিতা আবৃত্তি করেন মুজিব বিন হক, সেমন্তী ওয়াহেদ, জি এইচ আরজু প্রমুখ। শরীর থেকে একে একে খুলে ফেলে দেয় একটা মরা বিবর্ণ হাঙ্গুর, সবুজ মৎস্যের মতো গালিভার, সিন্দাবাদ, সাত সমুদ্রের তেরো নদী, বিছানায় জলচর প্রাণীর মতন শুনশান, আমাকে তোমরা দেখলে না, সরল রেখার মতো পড়ে আছি। আমার নিজের অনুভূতির কথা না বলেও পাচ্ছি না,